মেঘনা পাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গড়ে ওঠা আনন্দ পাঠশালা পরিদর্শন করেছেন নাট্য অভিনেতা রাশেদ সীমান্ত। শুক্রবার ভোলার তুলাতলিতে আনন্দ পাঠশালার অস্থায়ী ক্যাম্পাসে এসে শিশুদেরকে পড়ালেখায় উৎসাহ দেন তিনি। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের মাঝে মাস্কও বিতরণ করেন। ভোলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান জানান, অভিনেতা রাশেদ সীমান্ত শিশুদেরকে বলেন, আমি আসল হিরো নই, তোমরাই আসল হিরো, কারণ তোমাদের নদীর সাথে যুদ্ধ করে জীবনযাপন এবং পড়াশোনা করতে হয়, কিন্তু সেটা আমাদের করা লাগেনি। আমরা তোমাদের মতো এত যুদ্ধ করে পড়াশোনা করতে পারতাম না। তোমরা একটু চেষ্টা করলেই হতে পারবে পুলিশ অফিসার, শিক্ষক, ডাক্তার, অভিনেতা সহ আরও অনেক কিছু। ভোলার বেড়িবাঁধের আনন্দ পাঠশালা প্রতিষ্ঠানটি স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প অ্যান্ড কেয়ার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গড়ে তোলে। প্রতি শুক্রবার সংগঠনটির সদস্যরা অস্থায়ী একটি বিদ্যালয়ের নিস্তালা মেঝেতে কার্পেট বিছিয়ে পাঠদান দিয়ে থাকে। নিজেদের অর্থায়নে তারা এ কার্যক্রম চালিয়ে আসছে।